এই রাগ করে গাল ফুলে বসে আছো কেন? এমনি দুপুরের কাজটাকে তুমি ঠিক করছো? কি করলাম আমি আবার? বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? আর সবচেয়ে বড় কথা, ওরা আমার বাবা মা। কোনো বাবা মার অসম্মান অপমান কোনো ছেলে কিন্তু সহ্য করে না রোজা। তুমি তো শুধু ওদিক দিয়ে শুনবা, তুমি আমার কথা শুনছো? উনি আমার সাথে কি করে সেটা তুমি জানো? তোমার মা শুরু থেকে আমার সাথে এরকম করে, সে সবসময় আজকে বাড়ি ভরা মানুষের সামনে আমার অপমান করছে, আমার সহ্য একটা সীমা আছে না, আর কত সহ্য করবো আমি? আমি আর সহ্য করতে পারবো না। কি এমন করলো যে তোমাকে সহ্য করতে পারবো না? তুমি যা জিজ্ঞেস করবা, কি জিজ্ঞেস করবো? তুমি বলো কি হয়েছে, তুমি আমাকে বলো। ফাজলামি কর। আমি কলেজ থেকে আসার সাথে সাথে সে আমার সাথে কেমন শুরু করছে? থাক, তোমার কাছে আমি শুনতে চাই না রোজা, ঠিক আছে? আমি আমার মায়ের কাছে শুনছি, তুমি যে কি করছো তার কাছে আমি ঠিকই শুনছি। আমি তোমাকে বলা বলা লাগবে না, আমার বাপ মায়ের উপরে আর কেউ নাই, বুঝতে পারলা? হ্যাঁ, সেটা তুমি শুনবাই, তুমি আমার কথা জীবনও শুনবা না, বুঝছো? সেই শুরুতে বিয়ে করে আসছিস, তখন থেকে পিছনে লাগছে, সব সময় এর কান ভরে ওর কান ভরে, তোমার কান তো এতগুলো করে ভরে রাখে আমার নামে। শোনো, আমি আমার মায়ের কাছে বলে আসছি, তুমি তার কাছে ক্ষমা চাইবা, এক্ষুনি যাবা ক্ষমা চাইতে। আমি কোনো ভুল করি নাই, আমি ক্ষমা চাইবো না। ভুল যদি করতাম তোমার বলা লাগতো না, আমি ক্ষমা চাইতাম। বাহ, মুখের উপর তো ভালোই তুমি তর্ক করা শিখছো রোজা। তো কি করবো, এত তর্ক তুমি কইতে শিখছো? ফাজলামি করো, সব কিছু মাঝখানে ভালো লাগে না আমার, অসহ্য লাগে। তোমাকে তো এই বাসায় থাকতে গেলে তো আমার মা বাবার কথা শুনে থাকতে হবে রোজা, বুঝতে পারছো তা আমি কোন কথা শুনি না? না? তা আমি তো সবসময় এসে শুনি তুমি আমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করো। না, তোমার বিয়ের আগে তুমি বলছো না আমার আমার পড়ালেখা তুমি কন্টিনিউ করবা, বলোনি তুমি? হ্যাঁ, তো কন্টিনিউ করার তো এই মানে যে তুমি যাবা, তোমার আসার বাসায় আসার কোনো নাম থাকবে না। তো আমার আমার ক্লাস যতক্ষণ থাকবে আমি ততক্ষণই তো করবো। তুমি তো তুমি বাসায় তো কোনো কাজে তো তুমি হাত দাও না তো তুমি। না, বাসার কাজ হাওয়ায় এসে হ্যাঁ, করে দিয়ে সমস্ত কাজ আমার বুড়া বাপ মা করে, তুমি তো কোনো কাজে হাত দাও না। করে দিয়ে যায়, আজ এই দাঁড়ালো। তুমি এখন যাবা আমার বাপ মায়ের কাছে ক্ষমা চাবা? পারতাম না, আমি যাবো না, আমি ক্ষমা টমা চাইতে পারবো না, ক্ষমা চাইবা না? আমার সহ্য হয় না, আমার ভালো লাগে না। একটা সহ্য মানুষের একটা সীমা থাকতে পারে, ওটা অতিক্রম হয়ে গেছে। তুমি কি আর ক্ষমা চাইবা না? না, তাহলে তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু তোমার আমার কথা মানতে হবে, মানবা? কি কথা, তুমি কালকের থেকে কলেজ যেতে পারবে না, তোমার কোনো পড়াশোনা বন্ধ না। আমি চাই না তোমার এই সব সমস্যার কারণে আমার বাড়ির মধ্যে অশান্তি হোক, ঠিক আছে? আর তুমি আমার কথা না মানা পর্যন্ত তোমার কোনো উপায়ও নাই। আর তুমি কালকের থেকে কোনো কলেজ যাওয়া বন্ধ, তুমি স্যার বাসায় থাকবা, বাসায় কাজে মনোযোগী দিবা। আর তোমার এই কলেজ যাওয়া নিয়ে যদি আমার সংসার অশান্তি আমি চাই না, পরিবার অশান্তি আমি চাই না। আশ্চর্য বিষয় বাঁধন, আমি তো তোমার সাথে ফুরাই বিয়ে বসি নাই। তোমার যখন আমি বিয়ে করছি তখন আমার পরীক্ষা ছিল, তুমি বলছো দিতে দিবা, তারপর তো আসলাম, তারপর তোমার বাবা মার কারণে তুমি পরীক্ষা দিতে যাইতে দিলা না, তারপর আমার ইয়ার গ্যাপ গেল, তারপর আমি এখানে আবার পড়ালেখা শুরু করলাম, আবার এখানে নতুন করে হয়েছে, তুমি আমার সাথে এমন কেন করো? না তো তোমার তোমার এসব আমি মানতে পারবো না, কারণ তোমার তোমার আমি তোমার ভালো করার জন্য তোমাকে আমি ভর্তি করছিলাম কলেজে, কিন্তু তুমি তো আমার কথা রাখো নাই। তুমি তো তুমি পড়াশোনার নাম নিয়ে তুমি ঠিক মতো তুমি কাজ করো না, বাপ মায়ের কথা শোনো না, তাদের সাথে তর্ক করো, তাদের সাথে তুমি খারাপ আচরণ করো। আমি একটা ছেলে, বুঝছো? এগুলো আমি সহ্য করতে পারি না। ও, তুমি বউরে ভুলে গেলা, বাপ মার ফাঁদে পড়ে বউ ভুলে গেলা? আমি বউ ভুলে যাবো কেন? বউ কেন ভুলবো? আমি তো বউ ভুলি নাই, কিন্তু আমার কথা হচ্ছে গিয়া, তুমি যদি সব কিছু মেনটেন করে চলতে পারতো তাহলে হয়তো। তুমি তো সব কথা শোনো না তো তুমি, ঠিক এত আছে? কিছু করে মানুষের মন পাই না, আমি কলেজ টলেজ বাদ দিব না, তো তুমি কি করবা? না, তোমার কলেজ টলেজ বাদ দিতে হবে, তোমার কলেজ টলেজ বাদ দিতে হবে। আর তোমাকে এই বাসায় যে দায় দায়িত্ব একটা মেয়ের থাকে, তুমি সেই দায় দায়িত্ব তোমাকে নিতে সবাই হবে। পালন করি, না, তুমি কোনো কিছু তুমি দায় দায়িত্ব সারা পালন দিন করো, বাসায় থাকো, আমি তুমি সারাদিন জানো আমার সাথে কি হয় না হয়, আমার সাথে কি ঘটে, কে আমাকে কি কিছু বলে, তুমি এগুলা জানো কিছু? যারা প্রয়োজন বোধ করো কোনো দিন? তুমি 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 তো আমাকে কখনো কিছু বলো না। না, তুমি আমি বলি না, আমি আমার এত স্বভাবে নাই মানুষের কান ভারী করা, এসব আমার স্বভাবে নাই। তোমাকে তারা কি অপমান করে, তোমাকে তো মারে? মারবে কেন, মারা লাগে, হ্যাঁ, তাহলে মুখ কি? থাকতে মারা লাগে, জিব্বা তো সব থেকে বড় অস্ত্র। তো তারা তোমার তারা তোমার বড়, তার বয়সে বড়, তারা তোমার ছোট ভুল করলে তার শাসন না, সে করবে আমি না? ভুল করি না, হ্যাঁ, আমি ভুল তুমি করি না, তুমি কি ভুলের ঊর্ধ্বে? আমি ভুল করি না, যখন ভুল করি তখন এটা তখন, কিন্তু ভুল না করলে অনেক দেখতেই পারে না, বিয়ে শুরু থেকে দেখতে পারে, কেন দেখতে পারে আমি জানি না। শোনো, একটা কথা বলি, তুমি যেভাবে আচরণ করছো তার মানে তোমার কোনো ভুলই হয় না, তুমি একদম ভুলের ঊর্ধ্বে। না, তুমি তো ভুলের ঊর্ধ্বে না রোজা, ঠিক আছে? আমি বলিনি যে হ্যাঁ, আমার ভুল আর আমার হয়। আর আমি আমি তোমাকে বাসায় আনছিলাম অনেক লক্ষ্যী একটা মেয়ে, যে আমার বাপ মায়ের সেবা করবে, বাপ মায়ের কথা শুনবে, বাপ মার আবদার পূরণ করবে। তোমাকে তো আমি দেখতেছি যে তোমাকেই তোমার একটা আবদার পূরণ করতে গিয়ে বাকি সব শেষ আমার। তোমাকে তুমি আবদার করছো তুমি বিয়ের পরে পড়াশোনা কন্টিনিউ করতে চাও, তাহলে তোমার বিয়ের পরে পড়াশোনা কন্টিনিউ করার জন্য তোমাকে আমি আবার কলেজ কন্টিনিউ করেছি, কিন্তু তুমি কলেজে যাওয়ার কারণে তুমি তো কোনো কাজ করো না, বাসায় ঠিক মতো সময় দাও না, ঠিক মতো সময় বাসায় ফেরো না, ক্লাস একটা না দুইটা থাকে, তারপর তুমি বাইরে ঘোরাফেরা করো, এভাবে করে তো চলতে পারে না। আর আবার আমার বুড়া বাপ মা এই যে এই 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 শীতের মধ্যে সমস্ত কোনো কিছু করে, সমস্ত কিছু করে, তোমার তো এটা ঠিক না। তোমাকে একটা শিক্ষিত ছেলে হয়ে তুমি আমার বলো যে পড়ালেখা বাদ দিতে, তোমার মতো ছেলেদের নাই দুনিয়াতে থাকাই ঠিক না। তাই হ্যাঁ, শোনো, আমি যেটা বলবো সেটা তোমাকে মানতে হবে, আমি যেটা বলবো সেটা তোমার শুনতে হবে। এই আমাকে আমার কথা মানা ছাড়া তোমার দ্বিতীয় কোনো উপায় নাই। আমি মানবো না এই কথা, তুমি কি করবা, তুমি সেই কথা শোনার জন্য প্রস্তুত আছো? কি বলবা?
তুমি কি প্রস্তুত আছো সে কথা শোনার জন্য? হ্যাঁ, তোমাকে আমি বলতেছি, হয় তুমি পড়াশোনা কন্টিনিউ করার পাশাপাশি পরিবারের সমস্ত দায় দায়িত্ব নিবা, আমার বাপ মাকে সম্মান করবা, ঠিক আছে, নিবা। আর না হয় বলেনি তো পড়ালেখা কন্টিনিউ করার পাশাপাশি দায়িত্ব নিবা, তুমি বলছো অফ করে দিবা, কালকে থেকে যেতে পারবা না। না, তুমি তো তুমি তো বলতেছো তুমি তুমি তার কাছে ক্ষমা চাবা না, তুমি অপরাধ করবা। হ্যাঁ শোনো, তুমি এখন কি আমার কাছে ক্ষমা চাবা? পারবো না। তাহলে কিন্তু আমার কিন্তু সিদ্ধান্ত তোমাকে মানতে হবে। কি সিদ্ধান্ত? তুমি কালকে তো সত্যি সত্যি কলেজ যাও বন্ধ যাবো না আমি, না যাবো আমি, তোমার সিদ্ধান্ত মানবো না আমি। তুমি না মানলে তোমাকে কি করবো সেটা তুমি জানো? কি করবা আমার বা, তোমাকে ছেড়ে দিতে আমি বাধ্য। দাও পড়াশোনা পাস না হতে কলেজ কলেজ মারাস। হ্যাঁ ছাগলের বাচ্চা, 30 নম্বর পাইছিলি কোনোদিন? না তুমি পাইছো, ফেল টু, ফেল টু, ফেল একটা টু। নাটক ছিল।